আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানব আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কেমন মানুষ ছিলেন তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন তিনি কম হাসতেন তিনি মুচকি হাসতেন হাসি ওনার ঠোঁটে লেগে থাকত তিনি অট্ট হাসি হাসতেন না তিনি তাহাজ নামাজ ত্যাগ করতেন না তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন তিনি কখনোই প্রতিশোধ নিতেন না তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি তিনি বিপদে পড়লে তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে পড়তেন তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন তিনি শিশুদেরকে সালাম দিতেন তিনি সমবেত মহিলাদেরকে সালাম দিতেন তিনি শিশুদেরকে পরম স্নেহ করতেন তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন তিনি ঘুম থেকে জেগে মেসোয়া করতেন তিনি মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন তিনি উপহার গ্রহণ করতেন তিনি সাদাকাহ করতেন তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন হাতে যা আসত তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন কেউ কথা বলতে বসলে সেই ব্যক্তি না ওঠা পর্যন্ত তিনি উঠতেন না তিনি বিনা প্রয়োজনে কথা বলতেন না তিনি কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে তিনি কথা কাজ ও লেনদেনে কঠোরতা অবলম্বন করতেন না তিনি রমতাকে পছন্দ করতেন তার নিকট আগত ব্যক্তিদের তিনি অবহেলা করতেন না তিনি কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না বিরোধী কথা হলে তা থেকে তিনি বিরত থাকতেন অথবা সেখান থেকে উঠে যেতেন আল্লাহ আল্লাহতালার প্রতিটি নিয়ামতকে তিনি কদর করতেন তিনি খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন তিনি ক্ষমাকে পছন্দ করতেন তিনি সর্বদা ধৈর্য ধারণ করতেন রাসুল সাল্লু সাল্লামের গুণাবলী বলে শেষ করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লু আলাইয়া সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফিক দান করুন আমিন